আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নয়নপুর এনএস আদর্শ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি শেফালি বেগম, নয়নপুর এনএস আদর্শ বিদ্যালয়। আজ আমি চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বই থেকে অধ্যায় তিন এর মাটি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ের একুশ পৃষ্ঠে খোলো। দেখো, উপরে দেওয়া আছে মাটি। প্রথমে দেওয়া আছে মাটির গুরুত্ব। পৃথিবীর উপরিভাগের নরম আবরণই হচ্ছে মাটি। পৃথিবীর উপরিভাগের নরম আবরণ কি? মাটি। এই মাটি হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল কোথায়? মাটি। উদ্ভিদ মাটিতে জন্মায়। উদ্ভিদ কোথায় জন্মায়? উদ্ভিদ মাটিতে জন্মায়। প্রাণী উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে। প্রাণী কি করে? উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে। মানুষ দৈনন্দিন জীবনে নানাভাবে মাটি ব্যবহার করে। শিক্ষার্থীরা, এখন আমরা দেখব মাটির ব্যবহার। এই যে দেখো, এই যে মাটিতে জমি, এই জমিতে কি করে ফসল ফলায়। এই যে দেখো, তারা কি করছে? গাছ থেকে সবজি পাড়ছে। তারা কি করছে? মাটি দিয়ে এই যে ইট বানাচ্ছে। এগুলো সবগুলোই মাটির ব্যবহার। শিক্ষার্থীরা, আমরা এখন অপর পৃষ্ঠায় যাই, দেখি কি আছে। দেখো, এখানে দেওয়া আছে সার সংক্ষেপ। মাটির ব্যবহার বহুবিধ। মানুষ বিভিন্ন কাজে মাটি ব্যবহার করে। মানুষ কি করে? বিভিন্ন কাজে মাটি ব্যবহার করে। প্রথমে দেওয়া আছে কৃষিকাজে। বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মানোর জন্য মানুষ মাটি ব্যবহার করে থাকে। কি করে? বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মানোর জন্য মানুষ মাটি ব্যবহার করে থাকে। উদ্ভিদ মাটি থেকে প্রয়োজনীয় পানীয় পুষ্টি পায়। উদ্ভিদ মাটি থেকে কি পায়? প্রয়োজনীয় পানি ও পুষ্টি পায়। বেঁচে থাকার জন্য মানুষ মাটিতে ফসল ও সবজি উৎপাদন করে। বেঁচে থাকার জন্য মানুষ কি করে? বেঁচে থাকার জন্য মানুষ মাটিতে ফসল ও সবজি উৎপাদন করে। গৃহ নির্মাণ। বসবাসের জন্য মানুষ মাটির উপরে ঘর বাড়ি ও দালান কোঠা নির্মাণ করে। কি বলেছে? বসবাসের জন্য মানুষ মাটির উপরে ঘর বাড়ি ও দালান কোঠা নির্মাণ করে। ইট বা কংক্রিটের মতো নির্মাণ সামগ্রী তৈরিতেও মাটি ব্যবহৃত হয়। মৃৎশিল্প। বিভিন্ন ধরনের মৃৎশিল্প তৈরিতে মাটি ব্যবহৃত হয়। যেমন রান্নার হাঁড়ি পাতিল, ফুলদানি, বাটি ইত্যাদি। এছাড়া মাটি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের শিল্পকর্ম, যা ঘর সাজাতে এবং প্রদর্শনীতে ব্যবহৃত হয়। এই যে দেখেছ, এখানে প্রথমে একটি ছবি দেওয়া আছে, এটা মাটিতে ফসল উৎপাদন। দেখেছ, এটা কি করছে? মাটিতে এই যে ফসল, এই যে দেখো ধান দেখা যাচ্ছে, দেখেছ। এরপর দেওয়া আছে মাটির তৈরি পাত্র। এই যে এটা কি করছে? মাটি দিয়ে তৈরি করছে এই পাত্র। এরপরও দেখো আবর্জনা ফেলার স্থান হিসেবে। মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলে প্রচুর পরিমাণে বর্জ্য উৎপন্ন হয়। এ বর্জ্য মাটিতে ফেলা হয়। আবার কখনো কখনো নির্দিষ্ট স্থানে গর্ত করে বা ভাগাড়ে আবর্জনা ফেলে তা মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। ভাগাড়ে হলো নির্দিষ্ট স্থানে
ময়লা আবর্জনা ফেলার একটি জায়গা, যেখানে ময়লা আবর্জনা ফেলা হয় সেটাকে ভাগাড় বলে। দেখো পরের পৃষ্ঠায় মাটির উর্বরতা বৃদ্ধি। আমরা জেনেছি যে উদ্ভিদের বৃদ্ধির জন্য বায়ু, পানি ও সূর্যের আলো প্রয়োজন। উদ্ভিদের বৃদ্ধির জন্য কী কী প্রয়োজন? বায়ু, পানি ও সূর্যের আলো প্রয়োজন। উদ্ভিদের ভালো বৃদ্ধির জন্য আর কী কী প্রয়োজন? আমরা পরের পৃষ্ঠায় যাই, দেখি কী কী আছে। আমরা দেখতে পেলাম যে মাটিতে সার দেওয়া হয়েছে সেই মাটিতে গাছের বৃদ্ধি ভালো হয়েছে। কি বলেছে ওখানে? ওই পৃষ্ঠায় কিছু ছবি দেওয়া আছে, দেখো আমরা ওই পৃষ্ঠায় ছবিগুলো আবার একটু দেখে আসি। এই যে দেখো, এখানে দুইটি টবের মধ্যে দুটি গাছ লাগানো আছে। যেই গাছটির গোড়ায় পানি এবং সার দেওয়া হয়েছে সেই গাছগুলো খুব সুন্দর হয়েছে, আর যেগুলোতে দেওয়া হয়নি সেগুলো সুন্দর হয়নি। বুঝতে পেরেছ? এখন আমরা আবার ওই পৃষ্ঠায় যাই, এখানে বলেছে যে মাটিতে সার দেওয়া হয়েছে সেই মাটিতে গাছে বৃদ্ধি ভালো হয়েছে। উদ্ভিদের বৃদ্ধি এবং সতেজতার জন্য পুষ্টি উপাদান প্রয়োজন। উদ্ভিদের ভালো বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো সারে পাওয়া যায়। উদ্ভিদের ভালো বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো কোথায় পাওয়া যায়? সারে। যে মাটিতে উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান বেশি থাকে সেই মাটি বেশি উর্বর। মাটির উর্বরতা হচ্ছে মাটির ফসল উৎপাদনের ক্ষমতা। মাটির উর্বরতা কি? মাটির উর্বরতা হচ্ছে মাটির ফসল উৎপাদনের ক্ষমতা। কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করা যায় তার কিছু ধারণা নিচে দেওয়া হলো। সার ব্যবহার। ফসল উৎপাদনের জন্য কৃষক মাটিতে সার প্রয়োগ করে। সার মাটির হ্রাসকৃত বা হারানো পুষ্টি উপাদান ফিরে পেতে সাহায্য করে। কি বলেছে? ফসল উৎপাদনের জন্য কৃষক মাটিতে কী প্রয়োগ করে? সার প্রয়োগ করে। আর সার মাটির হ্রাসকৃত বা হারানো পুষ্টি উপাদান ফিরে পেতে সাহায্য করে। সার দুই প্রকার, জৈব ও অজৈব সার। গোবর ও কম্পোস্ট জৈব সার এবং ইউরিয়া ও টিএসপি অজৈব সার। এই যে দেখো এখানে দুইটি ছবি দেওয়া আছে, এটা হলো জৈব সার, এটা হলো অজৈব সার। এই জৈব সার কী দিয়ে তৈরি হয়? গোবর ও কম্পোস্ট দিয়ে। আর এটা বিভিন্ন কিছু দিয়ে মেশিনে তৈরি করে, এটাকে বলো অজৈব সার। ফসল আবর্তন। যদি একই জমিতে একই ফসল বছরের পর বছর চাষ করা হয় তাহলে ফসল মাটির কিছু পুষ্টি উপাদান ব্যবহার করে নিঃশেষ করে ফেলে। জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করে অর্থাৎ ফসল আবর্তন করে মাটির উর্বরতা বজায় রাখা যায়। আবার শিম জাতীয় উদ্ভিদ চাষের ফলে মাটির হারানো পুষ্টি উপাদান ফিরে পায়। ফসল আবর্তন কীভাবে করা যায়? জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করতে হবে এবং শিম জাতীয় উদ্ভিদ চাষ করে ফসল আবর্তন করা যায় এবং ফসলের চাষের জন্য যে পুষ্টি হারিয়ে যায় সেই উপাদানটা আবার ফিরে পাওয়া যায়। এই যে দেখো এখানে দেওয়া আছে, ফসল আবর্তনের মাধ্যমে হারানো পুষ্টি উপাদান পুনরায় মাটিতে ফিরে আসে। এই জমিতে এবং এখানে জমিতে কি বলেছে? ফসল আবর্তনের মাধ্যমে হারানো পুষ্টি উপাদান পুনরায় মাটিতে ফিরে আসে। কিভাবে?
एक ही जमीते पर्यायक्रमे मानी एक ही जमीते बार बार जान एक ही फसल चाष ना करा ये अन्य फसल चाष कर सीम जतियों उद्भिद चाष कर जमिर हरानो पुष्टि फिर पावा जाए। शिक्षार्थी एरपर पृष्ठाई देख देवे मटी दूषण मानुष प्रत्यक्ष व परोक्ष भावे विभिन्न क्षतिकर पदार्थ मटीत फेले मटी दूषित करे थाके कि बोले मानुष प्रत्यक्ष व परोक्ष भावे विभिन्न क्षतिकर पदार्थ मटीत फेले मटी दूषित करे थाके। ये देखो एक छवि देव एगुलो फेले कि करछे माटी दूषित करछे विभिन्न कलकारखानार धोआगुलो माटीते एसे मैला आवर्जनागुलो एसे पड़छे विभिन्न मैला आवर्जना फेले माटीटाके कि करछे दूषित करे फेलछे। शिक्षार्थीरा आमरा एरपर पृष्ठाय जाई देखि कि आछे माटी दूषणेर कारणसमूह কি কারণে মাটি দূষণ হয়। মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে মাটি দূষিত হয়। উদাহরণ হিসেবে বলা যায় এক নাম্বার যেখানে সেখানে আবর্জনা যেমন চিপসের প্যাকেট ও গৃহস্থলের বর্জ্য ইত্যাদি ফেলা। দুই নাম্বার দেওয়া আছে কৃষিকাজে কীটনাশক ও আগাছানাশক ব্যবহার করা এবং শিল্প কারখানার তেল ও বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাটিতে ফেলা। এগুলো করলে কি হবে মাটি দূষিত হবে। আর এগুলো করছে কারা মানুষেরাই করছে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে মাটি দূষিত হচ্ছে। দেখো এরপরে দেওয়া আছে মাটি দূষণের ফলাফল। মাটি দূষণ জীবের জন্য অত্যন্ত ক্ষতিকর। মাটি দূষণ জীবের জন্য কি অত্যন্ত ক্ষতিকর। মাটি দূষণের ফলে জীবের বাসস্থান ও প্রকৃতি ধ্বংস হয়। মাটি দূষণের ফলে কি হয় জীবের বাসস্থান ও প্রকৃতি ধ্বংস হয়। দূষণ মাটির উৎপাদন ক্ষমতা হ্রাস করে। দূষিত মাটিতে জন্মানো ফসলে ক্ষতিকর পদার্থ থাকতে পারে। মাটি দূষণের ফলে মানুষ ও অন্যান্য প্রাণীর বিভিন্ন রোগ হতে পারে। এরপরে দেওয়া আছে কি কি উপায়ে মাটি দূষণ রোধ করা যায়। দৈনন্দিন জীবনে কিছু ভালো অভ্যাস গঠনের মাধ্যমে আমরা মাটি দূষণ রোধ করতে পারি। কি বলেছে কি কি উপায়ে মাটি দূষণ রোধ করা যায়। দৈনন্দিন জীবনে কিছু ভালো অভ্যাস গঠনের মাধ্যমেও মাটি দূষণ রোধ করা যায়। যেমন নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলা, জিনিসপত্রের ব্যবহার কমানো, পুনর্ব্যবহার এবং রিসাইকেল করা এবং জমিতে জৈব সার যেমন কম্পোস্ট ব্যবহার করা। এগুলো করলে কি হবে মাটি দূষণ রোধ থেকে রক্ষা পাবে। এরপরে দেওয়া আছে মাটি সংরক্ষণ। মাটি সংরক্ষণ বলতে বোঝায় মাটির ক্ষয় রোধ করা বা মাটির উর্বরতা বজায় রাখা। মাটি সংরক্ষণ বলতে কি বোঝায় মাটি সংরক্ষণ বলতে বোঝায় মাটি ক্ষয় রোধ করা বা মাটির উর্বরতা বজায় রাখা। বায়ু প্রবাহ বা অতিবৃষ্টিতে মাটির উপরের স্তর সরে গিয়ে মাটি ক্ষয় হয়। মাটি কিভাবে ক্ষয় হয় বায়ু প্রবাহ বা অতিবৃষ্টিতে মাটির উপরের স্তর সরে গিয়ে মাটি ক্ষয় হয় যার ফলে জমি উর্বরতা হারায় এবং মাটির পানি ধারণ ক্ষমতা হ্রাস পায়। কি হয় জমির উর্বরতা হারায় এবং মাটির পানি ধারণ ক্ষমতাও হ্রাস পায়। উদ্ভিদ শিকড়ের সাহায্যে মাটি আটকে রেখে মাটি ক্ষয় রোধ করা যায়। উদ্ভিদ শিকড়ের সাহায্যে মাটিকে আটকে রেখেও মাটি ক্ষয় রোধ করা যায়। তাই বৃক্ষরোপণ করে এবং জমিতে ঘাস লাগিয়ে মাটি ক্ষয় রোধ করা যায়। দেখো এখানে কিছু ছবি দেওয়া আছে। এই যে প্রথমে দেওয়া আছে যেখানে সেখানে আবর্জনা ফেলা, এই যে দেখো যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে রেখেছে।
এখানে দেওয়া আছে কি ধান খেতে কীটনাশক প্রয়োগ, এখানে কি করছে ধান খেতে কীটনাশক ব্যবহার করছে, এটা কি করছে আবর্জনা কুড়িয়ে নির্দিষ্ট স্থানে ফেলা। এই যে এখানে কি আছে একটি ভাগাড় আছে, সেখানে ময়লা আবর্জনাগুলো কুড়িয়ে নিয়ে ফেলছে, এখানে কি করছে বৃক্ষরোপণ করছে। শিক্ষার্থীরা এখন তোমাদের জন্য একটি বাড়ির কাজ দেওয়া আছে, দেখি তো বাড়ির কাজটা কি আছে। দেখো একটি প্রশ্ন দেওয়া আছে বাড়ির কাজ, জীবের জন্য মাটি গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা খাতায় লিখে রাখবে, স্কুল খুললের জন্য দেখাতে পারো। শিক্ষার্থীরা তাহলে বাসায় ভালো থাকবে, সুস্থ থাকবে, আম্মা আব্বুর কথা শুনবে, ঘরের বাইরে যাবে না, ঘরের ভিতর থাকার চেষ্টা করবে। তাহলে আজকে আমি এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।